বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ডিম ফোটানো মেশিন নিয়ে আলোচনা করব এবং কিছু ডিম ফোটানো মেশিন আমি বানিয়েছি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাবে। এই মেশিনগুলো আপনাদেরকে পাঠানোর আগে আপনাদেরকে দেখাবো। আল্লাহর রহমতে আমি ডিম ফোটানো মেশিন এখন পর্যন্ত যাদের কাছে সেল করতেছি তারা সবাই ভালো রেজাল্ট পাচ্ছে, সবাই নিচ্ছে। দেখেন আমি এখানে কতগুলো ডিম ফোটানো মেশিন তৈরি করেছি, যেমন এখানে এসিডিসি কন্ট্রোলার, এটা হচ্ছে এসিডিসি কন্ট্রোলার, এটা চলে যাবে বাংলাদেশের এক প্রান্তে, সিলেটের এক ভাই নিয়েছে। এই যে দেখেন, এটাতে আমাদের এসিডিসি জিনিসটা তো আপনারা হয়তো বা জানেন, যারা জানেন না আপনাদেরকে বলতেছি, এসিডিসিটা হচ্ছে কারেন্ট দিয়েও চলবে, ব্যাটারি অথবা সৌর বিদ্যুৎ দিয়েও চলবে। এখানে ব্যাটারি ক্লিপ আছে, এগুলা দিয়ে আপনার সৌর বিদ্যুতের ব্যাটারিতে অথবা আপনাদের বাড়িতে ব্যাটারি থাকলে ওই ব্যাটারি দিয়ে লাগিয়ে নিতে পারবেন। আর এগুলা হচ্ছে আপনার ডিসি লাইট, দুইটা লাইট এবং হোল্ডার দিয়ে দেওয়া হয়, এগুলো আপনারা চালাতে পারবেন, এগুলা দিয়ে ডিসি দিয়ে চলবে। আর যখন কারেন্ট থাকবে তখন আপনার কারেন্টের হোল্ডার আছে, আপনারা খুবই উন্নত মানের হোল্ডার লাগানো হয়, আপনার এই হোল্ডার গুলো দিয়ে আপনারা কারেন্টে চালাতে পারবেন। ঠিক আছে, এটিতে থাকে দুইটি কন্ট্রোলার, একটা হচ্ছে এসির জন্য কন্ট্রোলার, একটা হচ্ছে ডিসির জন্য কন্ট্রোলার। দুইটা কন্ট্রোলার থাকে, এসির জন্য একটা, ডিসির জন্য একটা, আর এটাতে W1209 যে কন্ট্রোলার সার্কিটটা রয়েছে ওইটা ইউজ করা হয়েছে। এরকম আমি অনেকগুলো তৈরি করেছি আল্লাহর রহমতে। আপনারা যারা অর্ডার করতেছেন আমি আপনাদের জন্য তৈরি করে পাঠিয়ে দিচ্ছি। অনেক আছে, আমি এই মুহূর্তে 10-12টার মতো তৈরি করেছি। এগুলা 10টা অলরেডি অর্ডার হয়ে গেছে, আমি পাঠিয়ে দেব। তাই আপনারা যারা অর্ডার করবেন, পর্যাপ্ত মাল আছে, আপনারা ইচ্ছা করলে অর্ডার করতে পারেন, আপনাদেরকে পাঠিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। আপনারা এগুলাতে খুব উন্নত মানের কুলিং ফ্যান ইউজ করা হয়েছে। এই কুলিং ফ্যানটা দিয়ে আপনারা কি করতে পারবেন, আপনাদের মেশিনটা যখন লাগিয়ে নিবেন তখন এই ফ্যানটার বাতাসটা চারদিকে সার্কুলেশন করবে। ঠিক আছে, চারদিকে যাবে, আপনারা এই বাতাস, এইটার কারণে সকল ডিমে সঠিকভাবে বাতাস পড়ে। ঠিক আছে, গরম যে হাওয়াটা আছে ওইটা পড়ে, কুলিং ফ্যান ইউজ করা হয়। আর এটি তো জানেনি, এগুলা হচ্ছে যে ব্যাটারি ক্লিপ, এগুলো ইউজ করা হয় যে ডিসির জন্য বা ব্যাটারিতে লাগানোর জন্য, এগুলো আমরা ইউজ করি। আর যে সার্কিটটা ইউজ করা হয় সেটা হচ্ছে এই, আপনারা জানেন W1209 কন্ট্রোলার সার্কিট। আপনারা যারা শুধু কন্ট্রোলারটা কিনতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন, কন্ট্রোলার দেওয়া যাবে, সমস্যা নেই, যত পিস লাগে দেওয়া যাবে। আর এটা তো সেন্সর আপনারা চিনেন। এবং আরেকটা কন্ট্রোলার, এটা হচ্ছে এসি কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা হচ্ছে এসি, এটা শুধু কারেন্ট দিয়ে চলবে। যাদের এখানে বিদ্যুতের প্রবলেম নাই তারা এটা নিতে পারে। এটাতে এটা তো W1209 একটা সার্কিট ব্যবহার করা হয়েছে, এটা শুধু বিদ্যুৎ দিয়ে চলবে, এটা শুধু বিদ্যুৎ দিয়ে চলবে। আপনারা দেখেন এরকম আরো অনেকগুলো আমি তৈরি করেছি, এগুলা আছে, আপনারা যারা নিতে চান নিতে পারেন। আপনারা নিতে চাইলে আমার যে ইনসাইডে যে নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন। এগুলা হচ্ছে এসি কন্ট্রোলার, আপনারা যত পিস লাগে নিতে পারবেন, আপনারা অর্ডার করবেন, আমি বানিয়ে টেস্ট করে আল্লাহর রহমতে আমি যাদেরকে দিচ্ছি তারা সবাই নিয়ে ভালো রেজাল্ট পাচ্ছে। ঠিক আছে, আর এসি ডিসি কন্ট্রোলার আমি আপনাদের জন্য আরেকটা কন্ট্রোলার নিয়ে এসেছি, সেটা হচ্ছে আরো কম খরচে, যারা কম খরচে ইউজ করতে চান, এটা হচ্ছে 3001 মডেলের একটা কন্ট্রোলার। ঠিক আছে, এটাতে 3001 মডেল কন্ট্রোলার, আপনারা লাইটার হোল্ডার সহ আমি সকল কাজ করে দেব। এটাতে একেবারে দেখতে একেবারে সিম্পল লাগলো, এটা কিন্তু খুবই কার্যকরী, যারা ছোট ডিম ফোটানো মেশিন তৈরি করতে চান তারা এই কন্ট্রোলারটা নিতে পারেন। ঠিক আছে, এই কন্ট্রোলারটার দামটা একেবারে কম, মাত্র 1000 টাকা আমি নির্ধারণ করেছি, মাত্র 1000 টাকা। এটা দিয়ে আপনারা যারা 100 থেকে 150 অথবা কোয়েলের 200 বা 250 ডিম ফুটাতে চান তারা এই মেশিনটা নিতে পারেন। এটা 3001 মডেলের কন্ট্রোলার, এটা দিয়ে আমি সবকিছু সেটিং করে দেব, আপনার মাত্র 1000 টাকা। ঠিক আছে, এটাতে আপনার কোনো অ্যাডাপ্টার লাগবে না, কিছু লাগবে না, এটা আপনি সরাসরি 220 ভোল্ট কারেন্টে চলে। ঠিক আছে, একদম অরিজিনাল কন্ট্রোলার, আপনারা যারা চিনেন, যারা এই সম্বন্ধে জানেন তারা দেখেন একদম অরিজিনাল কন্ট্রোলার লেখা আছে, 220 ভোল্ট আপনারা চালাতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন 220 ভোল্ট চালাতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে 3001 মডেলের কন্ট্রোলার, আপনারা এটা ইচ্ছা করলে নিতে পারেন, এটার দাম 1000 টাকা।
আর যারা এসি কন্ট্রোলার এসিডিসি কন্ট্রোলারের দামটা আমি বলা হয় নাই, এসিডিসি কন্ট্রোলারের দামটা অন্যান্য ভিডিওতে দেখেছেন, আবার বলি এটার দাম হচ্ছে 1900 টাকা, 1900 টাকা, ঠিক আছে? আর এটার পূর্ণাঙ্গ 1 বছরের গ্যারান্টি রয়েছে। আপনার যদি কোনো নেওয়ার পরে কোনো স্টাফ দেয়, আমরা সম্পূর্ণভাবে ফোনে ঠিক করে দেওয়ার চেষ্টা করি সামান্য ত্রুটি হলে, আর যদি বড় কোনো ত্রুটি থাকে তখন আপনার আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা সম্পূর্ণ আরেকটি ভাবে ঠিক করা যদি না যায়, দরকার হলে আমি নতুন আরেকটি সেট আপনাদের জন্য পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে, এটার দাম হচ্ছে 1900 টাকা, হচ্ছে এসিডিসি কন্ট্রোলার। এটা কারেন্ট দিয়েও চলবে, ব্যাটারি অথবা সৌর বিদ্যুৎ দিয়েও চলবে, ঠিক আছে? আর যারা এখানে এসি কন্ট্রোলারটার কথা বলছিলাম, এসি কন্ট্রোলারের দামটা বলা হয়নি, এসি কন্ট্রোলারের দামটা হচ্ছে 1500 টাকা, মাত্র 1500 টাকা। এটা 1500 টাকা দিয়ে আপনারা এটা নিতে পারেন। দেখতে পাচ্ছেন এটাতে কুলিং ফ্যান রয়েছে, সেন্সর রয়েছে, লাইটার হোল্ডার রয়েছে, এবং সকল কাজ করে দেওয়া হয়, ঠিক আছে? সকল কাজ করে দেওয়া হয়, আপনারা এটা নিতে পারেন। যদি নিতে চান ইনসাইটের নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা যদি কেউ কোনো পার্টস কিনতে চান, যেমন অতিরিক্ত লাইট নিতে চান, অথবা ওই যে এরকম ব্যাটারি ক্লিপ বা W1209 কন্ট্রোলার, ঠিক আছে, কন্ট্রোলার সার্কিট আপনাদের যদি লাগে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সকল কিছু সাপ্লাই করব, ঠিক আছে? আল্লাহর রহমতে যারা নিচ্ছে ভালো রেজাল্ট পাচ্ছে। আর আমি কিন্তু একটু এরকম এত বড় ডিলার না, আমি আপনাদের ভালোবাসায়, আপনাদের আগ্রহে, আপনাদের রিকোয়েস্টে আমি ডিম ফোটানো মেশিন তৈরি করতেছি। আপনারা যারা নিচ্ছেন ভালো রেজাল্ট পাচ্ছেন, বাংলাদেশে প্রায় প্রত্যেক জেলায় আল্লাহর রহমতে মেশিন পৌঁছে গেছে আমার, সবাই নিচ্ছে ভালো রেজাল্ট পাচ্ছে। তবুও এই যে মেশিন গুলা তৈরি করেছি, আপনারা ইনসাইডে দেখতে পাচ্ছেন প্যাকেট করেছি কিছু, এগুলাও চলে যাবে বিভিন্ন জায়গায়, ঠিক আছে? বন্ধুরা, আপনারা যারা আমার থেকে এই ডিম ফোটানো মেশিন গুলা নিতে চান, আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আর যদি আরো কোনো যদি প্রশ্ন থাকে বা জানার থাকে, আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যে এগুলার সাথে আপনারা যে আর্দ্রতা মাপার একটা মিটার নিতে হয়, আর্দ্রতা মাপার মিটার, এটা হচ্ছে একটা এসটিসি মিটার, ঠিক আছে? এসটিসি মিটারটা খুবই ভালো, এসটিসি 2 মিটার, বর্তমানে এটাই বেশি চলতেছে, এসটিসি 2 মিটার। এটা আমি ইনসাইটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এসটিসি 2 মিটার। আপনার আরেকটা আছে, আমার কাছে পর্যাপ্ত এসটিসি 2 মিটার আছে, আপনার নিতে পারেন, পর্যাপ্ত আছে, নিতে পারেন, যত পিস লাগে দেয়া যাবে, সমস্যা নেই। আর এগুলা হচ্ছে টিএমপি 30, ঠিক আছে, বা মিনি হাইগ্রোমিটার অনেকে বলে থাকে। আমি একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, এই যে দেখেন, এইটা হচ্ছে টিএমপি 30। এটা ব্যাটারি খোলা, তাই এটার ইয়েটা দেখা যাচ্ছে না, আমি ব্যাটারি সহ আপনাদেরকে দিয়ে দেই। এই যে ঘড়ির ব্যাটারি গুলো আছে, এই ব্যাটারি গুলা ইউজ করতে হয় দুইটা, এগুলো আমি ব্যাটারি সহ দিয়ে দিই আপনাদের। এই টিএমপি 30 গুলো আপনারা নিতে পারেন। টিএমপি 30 যেটা ছোট হাইগ্রোমিটার, যেটা ওইটার দাম হচ্ছে মাত্র 350 টাকা, মাত্র 350 টাকা। আর যারা ইয়েটা নিবেন, যে এসটিসি 2 মিটারটা নেবেন, ওইটার দাম হচ্ছে 600 টাকা। তো বন্ধুরা, আপনারা যারা কন্ট্রোলার বানাতে চান বা ডিম ফুটানো মেশিন বানাতে চান কম খরচে, আপনারা যদি, আমি বলি একটা বাজেট, এই এসিডিসি কন্ট্রোলারটা এবং একটা টিএমপি 30 দিয়ে যদি আপনি একটা কন্ট্রোলার তৈরি করেন, একটা এসিডিসি কন্ট্রোলারের দাম হচ্ছে 1900 টাকা, আর টিএমপি 30-র দাম হচ্ছে 350 টাকা, তো আপনাদের টোটাল হবে 2250 টাকা। এটা দিয়ে আপনারা একটা কন্ট্রোলার সেট আপ করে একটা ডিম ফুটানো মেশিন তৈরি করতে পারবেন। এটা দিয়ে আপনারা 300 থেকে 350 পর্যন্ত ডিম ফুটাতে পারবেন, আর কোয়েলের ফুটালে আপনারা 500 পর্যন্ত ফুটাতে পারবেন। আপনারা যদি এই টিএমপি 30 না নিয়ে, যাদের একটু বাজেট বেশি, মাত্র 250 টাকা বেশি, এটা হচ্ছে এসটিসি 2 দিয়ে যদি আপনারা এটা দিয়ে সেট আপ করে যদি নেন, তাহলে আপনাদের খরচ হবে মাত্র 2500 টাকা, 2500 টাকা। এটার দাম হচ্ছে 600 টাকা, এটার দাম হচ্ছে 1900 টাকা। তো এসিডিসি 1900, এসটিসি 600, তখন আপনাদের হচ্ছে টোটাল 2500 টাকা। 2500 টাকা খরচ করলে আপনাদের একটা ডিম ফুটানো মেশিন তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আরো যদি যাদের বাজেট কম আছে, আরো তারা আপনারা এসি কন্ট্রোলারটা 1500 টাকা, এটা নিতে পারেন। আর এটার সাথে একটা টিএমপি 30 নিতে পারেন। টিএমপি 30-টার দাম 350 টাকা, আর এসি কন্ট্রোলারটার দাম হচ্ছে 1500 টাকা, তাহলে আপনাদের টোটাল হবে 1850 টাকা। টোটাল 1850 টাকা খরচ করলেই আপনারা একটা ডিম ফোটানো মেশিন তৈরি করে ফেলতে পারেন।
তবে এটা একটা প্রবলেম হচ্ছে যে আপনার শুধু কারেন্ট দিয়ে চলবে, ব্যাটারি অথবা সৌর বিদ্যুৎ এটা চলবে না। যারা 400 টাকা একটু বাজেট বাড়াবেন তারা এসি ডিসিটা নিয়ে যেতে পারবেন, তবে এটা আপনি ইউজ করলে যাদের বাড়িতে হারিকেন আছে তারা হারিকেন ইউজ করতে পারবেন, ঠিক আছে, যখন কারেন্ট চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, আবার এটার সাথে যদি আরেকটু বাজেট বাড়াতে চান আপনারা এই এইচটিসি মিটারটি নিতে পারেন। একটা এইচটিসি মিটারের দাম হচ্ছে 600 টাকা, আর এটার দাম হচ্ছে 1500 টাকা, 600 আর 1500 2100 টাকা। আপনারা 2100 টাকা খরচ করলে আপনারা আরেকটি ডিম ফুটানো মেশিন তৈরি হয়ে যাবে ব্যবহার করে, ঠিক আছে। তখন বন্ধুরা আপনারা এবার এটা জানলেন। এখন আপনাদেরকে আমি 3001 মডেলেরটা দিয়ে আমি একটা কম্বিনেশন দেখাচ্ছি। এই 3001 মডেলের যে কন্ট্রোলারটা এটার দাম হচ্ছে 1000 টাকা নির্ধারণ করা হয়েছে, ঠিক আছে। এটা সম্পূর্ণ সেট আপ করে দেয় 1000 টাকা। আমরা এইটার সাথে যদি একটা এই এসটিসি মিটার সহ নেন তাহলে আপনাদের দাম পড়বে 1600 টাকা, ঠিক আছে। 600 টাকা আর 1000 টাকা, 1600 টাকা। তা আপনাদের একটি ডিম ফুটানো মেশিন তৈরি হয়ে যাবে। আরো যদি বাজেট যাদের কম আপনারা একটি TMP-30 বা মিনি হাইগ্রোমিটার দিয়ে মিলিয়ে নিতে চান তাহলে 1000 টাকা আর 350 টাকা, 1350 টাকা খরচ করলে আপনাদের একটি ডিম ফুটানো মেশিন তৈরি হয়ে যাবে। একেবারে কম খরচে ডিম ফুটানো মেশিন তৈরি হয়ে গেল। আপনারা যারা একেবারে কমে বাজেট তারা করতে পারেন, তবে এটা দিয়ে আপনারা সর্বোচ্চ 150 ডিমের মতো আপনার মেশিন তৈরি করবেন। বেশি তৈরি করলে আপনাদের ডিম কিছু কম ফুটতে পারে, কারণ এটার দামটা দাম অনুযায়ী এটার কাজ, এটা আমরা বুঝিনি, ঠিক আছে। আপনারা যাদের আর বেশি ফুটাতে তারা এই এসি ডিসি অথবা এসি কন্ট্রোলারটা নিতে চান নিতে পারেন। ওকে, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। আবার অনেকে বলতে পারেন যে ভাই এটার সাথে তো ফ্যান নাই, কারণ এটা 220 ভোল্টে চলে, ঠিক আছে। এটার আপনারা যদি ফ্যান ইউজ করতে চান তাহলে একটা ফ্যান এবং একটা অ্যাডাপ্টার লাগবে। এই যে অ্যাডাপ্টার এবং একটা ফ্যান, ঠিক আছে, এই যে একটা অ্যাডাপ্টার একটা ফ্যান, এই দুইটা, এই তিন দুইটা জিনিস আপনারা নিতে চাইলে অতিরিক্ত 300 টাকা খরচ হবে। আমি এটা সেট আপ করে দেবো, এটা কমপ্লিট সেট আপ 300 টাকা খরচ হবে। তাহলে আপনারা যদি এটার সাথে 300 টাকা এবং 1000 টাকা, 1300 টাকা এটা দিয়ে আপনারা বানাতে পারবেন, অথবা এটার সাথে আদ্রতা মাপার মেশিন সহ নিলে এই যে 350 টাকা, তাহলে আপনাদের 1350 টাকা, 1300 টাকা আর 350 টাকা, 1650 টাকা দিয়ে আপনাদের আরো একটি অন্যান্য অন্য ইয়ার একটা ডিম ফুটানো মেশিন তৈরি হয়ে গেল। মানে আপনাদের বাজেটের মধ্যে আপনাদের ইচ্ছা মতো ডিম ফুটানো মেশিন আমার থেকে নিতে পারবেন, ঠিক আছে। আপনাদের বাজেট অনুযায়ী ডিম ফুটানো, যারা ছোট খামারি বা নতুন শুরু করতেছেন বা শৌখিন ভাবে ডিম ফুটাতে চান তারা এই কন্ট্রোলার গুলো নিতে পারেন, ঠিক আছে বন্ধুরা। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স আছে কমেন্ট করবেন, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।